Assalamualaikum, সবাইকে একটি নতুন রেসিপিতে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রিল চিকেন রেসিপি। পাশে থাকা নরমাল কিছু মশলা দিয়ে আজকে এই মজাদার গ্রিল চিকেনটা আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারাও খুব সহজে বাসায় তৈরি করতে পারেন। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। তো ফার্স্ট আমি চিকেনটাকে একটু ভিজিয়ে রাখবো লবণ পানিতে, এর জন্য আমি এখানে পানি নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো ভিনেগার আর স্বাদ অনুযায়ী লবণ। এরপর আমি এখানে প্রায় 1 কেজির উপরে একটা চিকেন নিয়ে নিয়েছি, চিকেনটা একটুখানি ছোটই নেওয়ার চেষ্টা করেছি যাতে করে মশলাটা পুরোপুরি ঢুকতে পারে। এখানে প্রায় 1 কেজি 400 গ্রামের মতো আছে। আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি, এতে করে মাংসের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে ভিনেগার দেওয়ার কারণে। এখানে আমি একটা পেস্ট তৈরি করে নিব, এই জন্য এখানে 4 থেকে 5টা আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, সাথে 1টা পেঁয়াজ, 4-5টা রসুন আর প্রায় 2 ইঞ্চির মতো আদা। একটা গুঁড়ো মশলার জন্য এখানে 1/2 টিস্পুনের মতো জিরা, 1 টিস্পুনের মতো ধনিয়া আর দিয়ে দিলাম সামান্য জয়ত্রী আর জয়ফল, 2টা এলাচ, 2টা দারচিনি, কিছু তেজপাতা, 2টা লং আর কিছু গোলমরিচ। এগুলো আপনারা চাইলে নাটিলেও বাড়তে পারেন, বাট আমি একটু টেনে হালকা করে একটু গুঁড়ো করে নিব। কিন্তু আমার ফার্স্টে যে পেস্টটা ছিল সেটা রেডি। এর মধ্যে আমি এখন সেই গুঁড়া করা মশলাটা দিয়ে দিচ্ছি, সাথে দিব লাল মরিচের গুঁড়ো 1 টেবিল স্পুনের মতো, হলুদ দিচ্ছি 1/2 টিস্পুন আর এখানে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিচ্ছি সয়া সস 2 টেবিল স্পুনের মতো, টমেটো সসও দিচ্ছি 2 টেবিল স্পুন আর এখানে টক দই দিচ্ছি 3 টেবিল স্পুনের মতো, 1/4 কাপের মতো এখানে দিয়ে দিচ্ছি অয়েল। এখন সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটা পেস্টের মতো তৈরি করে নিব। এটা ভালো করে মিশাতে হবে যাতে কোনো দানাদার না থাকে। একটা সুন্দর কালার আনার জন্য এখানে আমি জর্দা রং ইউজ করছি, হাতের কাছে না থাকলে ফুড কালার দিতে পারেন অথবা চাইলে নাও দিতে পারেন। এরপর চিকেনটাকে আমি ভালো করে ম্যারিনেশন করে নেব, মশলাটা সুন্দর করে মাখিয়ে নেব, চেষ্টা করবো একটু ভালো করে মাখাতে যাতে সব অংশে যায়। আর দেখতেই পাচ্ছেন আমি এটাকে কেটে নিয়েছি, ডিপ কাট করবেন একবার হাড্ডি পর্যন্ত, তাহলে দেখা যাবে মশলাটা ভিতর পর্যন্ত পৌঁছাতে পারবে। আর আমি হাত দিয়ে ভালো করে আলতোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি, আর যদি সম্ভব হয় একটা কাঁটা চামচ দিয়ে একটু কুচিয়ে দিবেন, এতে করে ঘুষের গায়ে একটা ছিদ্র হয় যার ফলে ম্যারিনেশনটা ঢুকতে পারে। আর হাত দিয়ে সময় নিয়ে এই কাজটা করতে হবে যাতে কোনো অংশে ম্যারিনেশন করা বাদ না থাকে। তো আমি এটা ভালো করে মাখিয়ে নিয়েছি। ম্যারিনেট করা চিকেনটাকে আমি প্রায় 6 থেকে 7 ঘন্টা রেস্টে রেখে দেবো, যত বেশি রেস্টে রাখবেন চিকেনটা তত বেশি জুসি আর সফট হবে। তো আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে কোনো গন্ধ না হয়ে যায়। হাতের কাছে সময় না থাকলে অন্তত পক্ষে 1 ঘন্টা রাখার চেষ্টা করবেন। তো 6 থেকে 7 ঘন্টা পর আমি এটা বের করে নিয়েছি, একটা ছুরির সাহায্যে রান্নার সাইডের যে গোস্তটা থাকে সেটার ভিতরে আমি একটু ছিদ্র করে নিচ্ছি, এতে করে একটা রান ঢুকানো যাবে। হাতের কাছে সুতা থাকলে আপনারা চাইলে সুতা দিয়ে এটা বেঁধে নিতে পারেন। এখন এটাকে আমি একটু গ্রিলের ভিতরে ঢুকিয়ে নিব, দেখতে পাচ্ছেন মশলাটা পুরোপুরি ঢুকেছে চিকেনের গায়ে। ইলেকট্রিক ওভেনে গ্রিলের যে শিকটা দেওয়া থাকে সেটার ভিতরে আমি এখন ঢুকিয়ে নিচ্ছি, দোনো পাশে ভালো করে গোস্তের ভিতরে ঢুকিয়ে নিব আর সাইড থেকে ভালো করে লক করে দিব। আমি দোনো পাশে সেম একই প্রসেসে কাজটা করছি, চিকেনটা গ্রিলে দেওয়ার জন্য সেট করে ফেলেছি, এখন এটাকে আমি শুধু গ্রিলে ঢুকিয়ে দিব। আমি ওভেনটাকে একেবারে 250 দিয়ে দিব আর আমি এটা 5 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম, 250 ডিগ্রি সেলস দিয়ে গ্রিল মোড়ে দিয়ে দিয়েছিলাম, মানে উপরের তাপটা শুধু হবে, উপরের তাপটা হলেই দেখা যাবে যে গ্রিলটা ঘুরছে। এরপরে আমি এটাকে প্রায় 40 থেকে 50 মিনিটের মতো গ্রিল করে নিব। এটা আপনাদের চিকেনের সাইজ অনুযায়ী বুঝে নিতে হবে, যারা বেশি পুরা চান তারা প্রায় 1 ঘন্টা করে নেবে। আমি একটু জুসি থাকতে নামিয়ে ফেলেছি যার কারণে আমি আর বেশি রাখিনি, এখন শুধু অপেক্ষায় পালা। আমি কিছুক্ষণ পর পর আমার যে ম্যারিনেশনটা ছিল বাড়তি সেটাকে আমি উপরে থেকে দিয়ে দিলাম চিকেনে, এতে করে উপরে প্রায় একটা লেয়ারের সৃষ্টি হবে। তো আমি এখন শুধু অপেক্ষা করব গ্রিলটা হওয়ার আগ পর্যন্ত। অন্য সাইডটা আমি একটা প্যানে গরম তেল করে নিয়েছি, এর মধ্যে আমি সেই গ্রেভিটা দিয়ে দিচ্ছি, এটা বাড়তি গ্রেভি, এটাকে আমি এখন একটু কষিয়ে নিব, মানে মশলার কাঁচা গন্ধটা যাওয়ার আগ পর্যন্ত আমি এটাকে সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। আর শেষ মুহূর্তে এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমার মশলাটা কষিয়ে নেওয়া শেষ আর আমার গ্রিলটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সাইডের রক থেকে মাংসটা প্রায় ছুটে এসেছে। আপনারা যদি চান আরও কিছুক্ষণ গ্রিল করতে পারেন, এতে উপরে একটা কালার আসবে ডার্ক কালার। তো আমি এ পর্যায়ে নামিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে বাসায় ঘরোয়াভাবে তৈরি, দেখে মনে হচ্ছে পুরো রেস্টুরেন্টের মতো আর খেতেও রেস্টুরেন্টের মতো। তো আমি উপর থেকে হালকা গ্রেভি দিয়ে দিচ্ছি, আশা করি ভালো লাগবে আজকের এই রেসিপিটা। আর এর সাথে আমি কিছু নান রুটিও সার্ভ করেছিলাম, চাইলে রেসিপিটা দেখে নিতে পারেন। ভিডিওটা ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।